কলকাতায় আমি বড় হয়েছি কলকাতাকে আমি আমার শহর বলে বুঝি কিন্তু এটা তো ভুলে গেলে হবে না আমার শিকর হচ্ছে এখানে বাংলাদেশে আমার দাদু ছিলেন পাবনা জেলার মানুষ এবং দিদামা ছিলেন মুক্তাগাছার তো অনেক গল্প শুনেছি কথা শুনেছি এই প্রথমবার আমার বাংলাদেশে আসা ঢাকায় আসা এবং এসেছি আমি আমার নিজের সংস্কৃতি নিজের পুরো ইন্ডাস্ট্রির সাথে সেটা আমার কাছে খুবই কি বলবো গর্বের একটা ব্যাপার আর যদি বলি ভারত বাংলাদেশ ভেদাভেদ আমার সেখানে মনে হয় এই যে উনিশশো সালে একজন বিদেশি একটা দাগ কেটে চলে গেছিলেন তার কথায় তো আমরা আলাদা হয়ে যেতে পারি না আমরা বাঙালি হ্যাঁ অবভিয়াসলি দুই ভাই বা দুই বোনের মধ্যে যেরকম অনেক তফাত থাকে আমরা চিত্রাঙ্গদের মধ্যেও আছে সেরকম কলকাতা আর ঢাকা বা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে অনেক পার্থক্য আছে বাঙালি হিসেবে কিন্তু বাঙালি তো বাঙালি ওই ভাই বোন তো ভাই বোন একই মায়ের সন্তান বলে আমি মনে করি সেখানে এরকম একটা উদ্যোগ যেখানে বাঙালি এক হচ্ছে এক হলে আমাদের থেকে শক্তিশালী কেউ নয় বাঙালি হচ্ছে একদম স্ট্রংেস্ট গোষ্ঠী এবং গুগল করে দেখতে পারেন যে বাংলা ভাষা আসলে কত নম্বরে মানে পুরো পৃথিবীতে বলা হয় তো আমার নিজের খুব ভাল লাগছে এরকম একটা উদ্যোগের অংশ হতে পেরে যেখানে দুই বাংলা এক হচ্ছে এবং হতে চলেছে অ্যান্ড পুরো বিশ্ব দেখবে যে আমরা একসাথে আরও কত শক্তভাবে কী বলবো সমস্ত পরিস্থিতির সম্মুখীন হয়ে দারুণ ছবি সারা বিশ্বকে উপহার দিতে পারবো আর খাবার তো বটেই এই ঘটিটা কিছু মনে করবে না বাংলার মতো খাবার তো কেউ পারে না এই যে প্রচণ্ড নেগেটিভ কমেন্টের বর্ষায় আবার আসতে চলেছে দেখতে পাচ্ছি কিন্তু ফ্যাক তো ফ্যাক্ট বাঙালরা যা রান্না করতে পারে যা খাবার তৈরি করতে পারে যার স্বাদ প্লিজ পৃথিবীতে কেউ পারে না তাই অবভিয়াসলি আমার কাছে বাংলাদেশ সবার ওপরে হচ্ছে খাওয়া দাওয়া দ্বিতীয় হচ্ছে ডেফিনেটলি শাড়ি জামদানি তৃতীয় হচ্ছে হুমায়ুন আহমেদ আমার খুব প্রিয় লেখক হুমায়ুন আহমেদ তিনি নেই আর আমাদের মধ্যে হয়তো থাকলে একটা প্রচেষ্টাও করতেন দেখা করবার কিন্তু ওনার লেখা রয়েছে তাই আমার কাছে তৃতীয় অর্থ বাংলাদেশের হুমায়ুন আহমেদ